বন্ধুরা, আমাদের এখানে কিন্তু একটি কমন ডায়লগ আছে যেটা সমস্ত জায়গায় চলে। ডায়লগটা এমন যে খানে কোণে হি দানে আর পাকিস্তান চালা ভারত কো ধমকানে। আমাদের আশেপাশে দুটো পড়শি দেশ নিজেদেরকে এখন এই মুহূর্তে বাদশাহ ভাবছে, তাদের মনে যা আছে সেটাই তারা বলে যাচ্ছে। দেখুন না বন্ধুরা, ভারতের চোখে চোখ রেখে কথা বলার মতো না আছে ক্ষমতা, আর না ভারতের সামনে এসে আছে লড়াই করার মতো ক্ষমতা, কিন্তু তবুও এদের অহংকার আকাশ ছোঁয়া। যেখানে আমি বাংলাদেশের কথা তো হামেশাই বলি, কিন্তু বন্ধুরা আপনারা এখন স্ক্রিনে যে এই মুহূর্তে আর্টিকেলকে দেখছেন, এটি হচ্ছে পাকিস্তানের তরফ থেকে ভারতের জন্য জারি করা হয়েছে একটি নতুন ওয়ার্নিংকে। বন্ধুরা, এই ওয়ার্নিংটিকে জারি করেছে সেটা শুনে অবাক হবেন পাকিস্তানের পূর্ব লেফটেন্যান্ট জেনারেল খালিদ আহমদ। হ্যাঁ, এই ভাইসাপের জন্য আমি একটাই কথা বলবো যে ইনার সার্ভিস তো পূরণ হয়ে গেছে অনেক আগেই, কিন্তু এখনো পর্যন্ত ভারত বিরোধিতার সার্ভিস তার পূরণ হয়নি। যখন ইনি পাকিস্তানের সেনা কর্মরত ছিল তখন ইনি এইরকম টাইপের বড় বড় কথা বলতো, আর এখন রিটায়ার হওয়ার পরেও সেই একই রকমেরই কথা বলে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এটাই, উনি তার কর্মরত সময় একবারের জন্য হলেও ভারতের জেনারেলের সাথে বসে কোনো রকম কথাই বলতে পারেনি, আর এখন সে ভারতের S-400 ওড়ানোর জন্য ধমকি দিচ্ছে। যে রিপোর্টটা দেখলেন সেই রিপোর্ট অনুসারে পাকিস্তানের পূর্ব লেফটেন্যান্ট জেনারেল খালিদ আহমেদ একটি স্টেটমেন্ট জারি করেছে যে প্রত্যেকবারের মতো পরমাণু বোমের ধমকি, যেমনটা তারা অলওয়েজ দিয়ে থাকে। ওনার বক্তব্য যে পাকিস্তানের কাছে সমস্ত রকমের নিউক্লিয়ার অস্ত্র আছে যেটির দ্বারা ভারতের যে কোনো টার্গেটকে নিশানা করতে পারবে। আমাদের মিসাইল এতটা কার্যকরী যে ভারত যে S-400 নিয়ে বড় গর্ব করে, এই মিসাইল তাকেও ছাড়বে না, সেকেন্ডের মধ্যে S-400 একদম পুরো ছাই করে দেবে। ভারতে তাদের সুরক্ষা ব্যবস্থাকে যেখানে লুকে রাখুক না কেন, আমাদের মিসাইল তাকে খুঁজে খুঁজে মারবে। তাই ভারত যেন নিজেদের ক্ষমতাকে ভুলে আমাদের ক্ষমতাকে মাথায় রেখে সেই রকমভাবে কথা বলে। দেখুন বন্ধুরা, ভাঙা কলসি কতটা অহংকার দেখাচ্ছে, মনে হচ্ছে গোটা বিশ্বের সব থেকে ঘাতক অস্ত্র পাকিস্তানের কাছে আছে। ভারত ইসরায়েল তো শুধুমাত্র তাদের দিকে তাকিয়ে বসে আছে। এই রিটায়ার জেনারেল বড় বড় কথা এই কারণে বলছে, কেননা সে এখনো পর্যন্ত রিটায়ার হওয়ার পরেও এখনো পাকিস্তানি সেনার সাথে যুক্ত আছে, কেননা এই মুহূর্তে পাকিস্তানি সেনার পরমাণু বোমকে দেখভালের দায়িত্ব ইনার ওপরও আছে। কিছুদিন আগে পর্যন্ত উনি এটাও বলেছিল যে পাকিস্তানের নিউক্লিয়ার বোমকে নিয়ে কোনো নো ফার্স্ট ইউজ পলিসি নেই, আমরা যখন চাইব তখনই ভারতের উপর পরমাণু হামলা করতে পারবো, আর ভারত আমাদের পরমাণু হামলাকে কখনোই থামাতে পারবে না। তাই ভারত যেন পাকিস্তানকে একদমই কখনোই হালকাভাবে না নেই। তবে বন্ধুরা, এখানে হাসার মতো বিষয় হলো এটাই, যখন থেকে পাকিস্তান ভারত থেকে আলাদা হয়েছে তারপরে থেকে তখন থেকে কম করে নাই নাই করে সব মিলিয়ে 400 থেকে 500 বার ভারতকে নিউক্লিয়ার অ্যাটাকের ধমকি দিয়েছে। মানে ভারত আর পাকিস্তানের মাঝে অলরেডি 4টি যুদ্ধ হয়ে আছে, যেটাতে সবগুলো তারা হেরেছে, আর সেই মুহূর্তে কিন্তু পাকিস্তানের কাছে পরমাণু বোম ছিল, আর যুদ্ধগুলো অনেক ভয়ঙ্কর ছিল। তো তারপরেও পাকিস্তানের এতটা হিম্মত হয়নি ভারতের উপর নিউক আক্রমণ করা, কেননা এটা একটা বাচ্চা বাচ্চা ছেলেও জানে পাকিস্তানের হামলাতে ভারতের একটা ছোট্ট শহরকে হারাবে। কিন্তু তার পরিবর্তে ভারত যখন হামলা করবে তখন কি পাকিস্তান তার পরের দিন নতুন সূর্যোদয় দেখতে পাবে? কেননা তখন খবরের কাগজে থাকবে একটাই যে পাকিস্তান নামে একটা দেশ ছিল, তখন পাকিস্তান নামের ম্যাপ আর নাম দুটোই পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, এই ব্যাপারটাকে পাকিস্তান সরকার পাকিস্তান অভাব জানে না? আমার তো মনে হয় হ্যাঁ অবশ্যই জানে, কিন্তু জানে না পাকিস্তান কেন বারবার পাগলের মতন একই কথা বলে। কিন্তু পাকিস্তানের এখন এটা বোঝা উচিত যে ভারতের কাছে শুধুমাত্র S-400 নেই, S-400 থেকে ভালো অ্যাডভান্স 2-স্টেজ ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম মজুদ আছে, এটিকে বিশেষ করে নিউক মিসাইলকে থামানোর জন্যই বানানো হয়েছে। তাই ভারত শুধুমাত্র S-400 ডিফেন্স সিস্টেমের উপরে নির্ভর নয়। তাই পাকিস্তান যদি কখনো ভেবে থাকে যে ভারতের উপর নিউক হামলা করব, তো করে দিক, এত বলার কি আছে? তারা যেন শুধুমাত্র লাহোর থেকে বসে এরকম লেকচারবাজ না দেয়। এখনও পর্যন্ত যে দেশটা ভারতের ব্রহ্মস মিসাইলকে ট্র্যাক করতে পারেনি, দেশের স্থানীয় লোক গিয়ে বলে তবেই তারা জানতে পারে যে ঘরের ভেতর কারো মিসাইল এসে পড়েছে, এরাই বলে নাকি ভারতের উপর নিউক মিসাইল ফায়ার করবে। গল্প না দিয়ে একবার ভারতের উপর নিউক মিসাইল হামলা করেই দেখাক। আমরা এতটুকু বলে দিতে পারি তারপরের সকলে সূর্যোদয় দেখতে পাবে কিনা সন্দেহ আছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।